প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চিও জমি ফেলে না রেখে যার যতটুকু সামর্থ্য আছে ফসল উৎপাদন করুন। করোনা মহামারীতে দেশের মানুষ যেন দুর্ভিক্ষে না পড়ে সেজন্য 5,000 কোটি টাকার প্রণোদনা সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে কথা বলেন তিনি। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার সারা দেশে বিট ভিত্তিক সমাবেশ করবে বাংলাদেশ পুলিশ। দেশের 6,912টি বিট পুলিশিং এলাকায় এই সমাবেশের আয়োজন করা হবে বলে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মেহেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ রুবিনা খাতুনকে গরম পানি ঢেলে ঝলসে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ মেহেরপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। টাঙ্গাইলের কালীহাতিতে একরশিতে ঝুলন্ত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রাজা ফইর পল্টন পাড়া এলাকা থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন আলিয়া বেগম ও শাহজাহান। ইউরোপে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেয় ফের কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফ্রান্সে একদিনের রেকর্ড 3,621 জন রোগী শনাক্ত হয়েছে। ইতালি, পোল্যান্ড এবং জার্মানিতেও গেল এক সপ্তাহ ধরেই সংক্রমণের ঊর্ধ্বগতি। করোনা ভাইরাসের কারণে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। সব মিলে 2019-20 অর্থবছরে তুরিনের ক্লাবটার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 8,97,00,000 ইউরো। 30 জুনে শেষ হওয়া অর্থবছরে এই ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গত কয়েকদিন ধরে তন্দ্রাচ্ছন্ন থাকার পর এখন কথা বলছেন তিনি, শুনছেন রবীন্দ্রসঙ্গীত ও নিজের ছবির পছন্দের গান। জ্বর নেই, করোনামুক্ত হওয়ার পর চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।